বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা ছড়িয়েছে তার মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করে তিনি বলেন, পহেলা বৈশাখের সাথে সংঘাত যাদের তারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, এই অশুভ অবশক্তিকে প্রতিহত করতে হবে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। রাজধানীর বাহাদুর শাহ পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, বাঙালির অতীত ইতিহাসের ঐতিহ্যের সাথে মিশে আছে আওয়ামী লীগ। বাঙালির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যা কিছু আছে তার সঙ্গে আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে। দেশে যারা সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ ডালপালা ছড়িয়েছে তাদের মূলোৎপাটনের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ বাংলাদেশে ডালপালা ছড়িয়েছে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সাম্প্রদায়িকতা অশুভ বিষবৃক্ষকে আমরা উৎপাটন করব, এটাই হোক আমাদের অঙ্গীকার। পয়লা বৈশাখ যারা পালন করে না তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমাদের প্রধানতম শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।